সম্প্রতি কলকাতায় মহাজাতি সদনে ললিত কলা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংস্থার সদস্যরা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশনে তাদের প্রতিভা প্রমাণ করে। আয়োজকদের পক্ষ থেকে জয়ন্ত সরকার জানালেন তাদের এই আয়োজনের কথা। আমাদের সঙ্গীত প্রতিষ্ঠান ললিতকলার জন্ম 1951 সালে, মানে আমার জন্মের প্রায় 4 বছর আগে। তারপরে সেটা তীরে তীরে বড় হয়েছে। এটা ছিল প্রথমে উত্তর কলকাতায় আইডিটলা অঞ্চলে, পরে সেটা দক্ষিণ কলকাতায় চলে আসে। এখানে অনেক গুণগুণী শিল্পের সঙ্গে তখনকার দিনে জড়িত ছিল।
যেমন আমার দাদু দুর্গা সেন, তারপরে অনিল বাগচি, অধীর বাগচি, এনারা সব প্রতিষ্ঠানে ছিলেন। তারপরে এই স্কুলটা তিলে তিলে বড় হয়। আজকে আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় 1300, তার মধ্যে আজকে অন্তত 20-25 জন সারা পৃথিবীতে গান গেয়ে বেড়াচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমার একজন সফল ছাত্রী অন্বেষা দত্ত। আমার বলার মতো সেরকম ভাষা নেই, আমি এটুকুই বলতে পারি যে আমি মানে এই জায়গাটাতে আমার সা বলতে শেখা, এবং তারপরে ভবিষ্যতে আজকে মানুষজন আমায় ভালোবাসছে সেটা গান বাজনার জন্যই, এবং সেটা যেটুকু অল্প গান গাইতে পারি সেটা আমার পাশে দাঁড়িয়ে আছে এই মানুষটার জন্য। তো এর বেশি আমার দৃষ্টতা নেই কিছু বলার। এবং ললিত কলার সঙ্গে মানে যদিও আজকাল নিয়মিত যেতে পারি না, কিন্তু আমার সবসময় ইচ্ছে করে যখন কলকাতা শহরে আসি তখন একবার দুবার অন্তত যাওয়ার আমার চেষ্টাটা থাকে আর কি, যাতে যেতে পারি। তো ললিত কলার সঙ্গে শুধু গুরুজি কেন, গুরু মার সঙ্গেও ছোটবেলা থেকেই ভীষণ একটা আমাদেরকে ভীষণ, শুধু আমি নয় সকল স্টুডেন্টসদেরই ভীষণ আদরে আমাদেরকে বড় করেছে। এবং ললিত কলার আরও ফ্লারিশ করুক এই শিক্ষা প্রতিষ্ঠান, এবং আমি খুব প্রাউড যে আমার গানের স্কুল আজকে এই জায়গায় এসছে এবং ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে চলেছে, সেটা আমি দেখতে পাচ্ছি অলরেডি। এবং কিছু স্টুডেন্টসের যারা নতুন, যাদের সম্বন্ধে আমি জানি না অত বেশি, যাদের গান আজকে আমি শুনতে পাচ্ছি, শুনে আই এম ফিলিং সো প্রাউড ফর দিস কিডস।